এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একটি ভয়াবহ রিপোর্ট নিয়ে আসছি। ভগবানের নাম নেওয়ায় মুখ্যমন্ত্রীর হাতে গ্রেপ্তার হলেন দশজন। হ্যাঁ ঠিকই শুনেছেন, মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে জয় শ্রীরাম বলায় গ্রেপ্তার হলেন দশজন। তো এমনই কিন্তু একটি বড় সড়ো ব্রেকিং নিউজ নিয়ে আসছি। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে জয়শ্রাম ধ্বনি দেওয়ায় ঘটনায় গ্রেপ্তার হলো দশজনকে। সূত্রে খবর, বৃহস্পতিবার ঘটনা নৈহাটিতে দশজনকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ। ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আর তারপরেই এই গ্রেপ্তারি। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতভর তলাশি চালায় পুলিশ। মুখ্যমন্ত্রী কনভয় আটকানোর অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে 10-12 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার ভাটপাড়ায় মমতার গাড়ির সামনে জয় শ্রীরাম স্লোগান দেয় একজন যুবক, আর তা শুনে মেজাজ হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি গাড়ি থেকে নেমে রীতিমতো সাধারণ মানুষের দিকে ধেয়ে যান তৃণমূল সুপ্রিমো। পরে মুখ্যমন্ত্রী বলেন, কী সাহস, গালাগালি দিচ্ছে ওরা, গুন্ডামি মস্তানি হবে না বলেও হুঁশিয়ারি দেন মমতা। এরপরে সমস্ত বাড়িতে নাকা চেকিং চালানোর জন্য পুলিশকে নির্দেশ দেন প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ভোটের মরশুমে মেদিনীপুরে ভোট প্রচারে যাওয়ার সময় একইভাবে তাকে জয় শ্রীরাম স্লোগান দেয় একদল যুবক। সেই একই ঘটনার প্রমাণপ্রতি ঘটল ভাটপাড়ায়। গতবারেও জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, জানিয়ে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই একই ঘটনা ঘটল ভাটপাড়াতেও। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এবং মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে যে জয় শ্রীরাম বলায় গ্রেপ্তার হলো দশজন, এই সম্পর্কিত বিষয়ে আপনি কী মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।